প্রকৃতির উপর যে অত্যাচার এখন আমরা করছি, এরপরও প্রকৃতি আমাদের প্রতি এখনও সদয় আছে, আমাদের প্রতি বিমুখ হয়নি। এবং আমাদের যে বায়োডাইভার্সিটি, এটাতে যে আমরা রিচ, এটির কারণেই এটি সম্ভব। আমাদের দেশটা প্রকৃতি এমন যেখানে যে কিছু করলেই সেটি হয়। যারা নিজের স্বার্থে পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে, যারা বড় বড় শিল্পপতি, যারা তাদের শিল্প উৎপাদনের সাথে সাথে পরিবেশ সংরক্ষণটাকে মাথায় রাখে না, বরং পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে, যারা নদীকে গলা চিপে মারছে, এরা দেশ, জাতি এবং মানুষের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে।